শিয়ালকুড়ি জেলার কলাইগাঁও দহতল মৃতদেহ সৎকার করে নদী পার হতে সন্ধানহীন হয় এজন লোক। নোয়া নদীর সুতে উটুয়াই লৈ গল জগদীশ বিশ্বাস নামের লোকজনক। সন্ধানহীন লোকজনের বয়স 50 বছর বলে জানিবলে দিয়ে স্থানীয় লোকে। ইতিমধ্যে ঘটনাস্থলীত আরক্ষীর লোক উপস্থিত হয়েছে যদিও এসডিআরএফ এনডিআরএফর লোক উপস্থিত হওয়া নাই। উল্লেখযোগ্য যে কলাইগাঁও রাজহুয়া শ্মশানত মৃতদেহ সৎকার করে ঘরলে উভতিবলে নোয়া নদীর পার হতে উক্ত ঘটনাটি সংঘটিত হওয়া বলে জানিবলে দিয়ে স্থানীয় লোকে। এই শশানক দিছিল মরা এটা পড়বার কারণে, তারপর মরা পড়ি আহতে ইফালে ভাবিলে সিহঁতে নদীর পানি কম আছে নাকি, এইফালে নদীত নামিকে নদীত নামি যাওয়াত আমি দেখা পাইছো এই ইয়ারপরা সেই তার লেগে দেখা পাইছো মানুষটা যাই আছে। মই ভাবছো ইফালে যাই জানো উঠবো, তারপর আর মানে ইফালে লক্ষ্য নকরিল, মই ভাবছো ইফালে উঠি যাব, আগত দুটা মানুষ আছে আর সিহঁতে কইছে নদী পার হম, মই কৈছো ইফালে নদীর পার নহবি, বক্সনের খুঁটা আছে সেই আগেদি নাম তন্দে গেলি। তারপর এনকে কত মানে সিপার দুটা লড়া দেখা পালে, সি বোলে উঠবা নরে, সরু লড়া দুটা দেখা পালে, তারপর বোলে বা এডাল দিছিলে উঠবার কারণে, তারপর ধরবার কারণে কৈছে বোলে ধর 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 ভাটু ধর ভাটু ধরবা নলা, তারপর মানুষটা বোলে তল গেল, তল যাওয়া তো আর মানুষটা মানে খবর কি নাম দেখাতো এই হেৰি বিশ্বাস কি জগদীশ বিশ্বাস কিমান মান বয়স মানুষটো মোটামুটি 50। ঘর দেখাতো ঘর অরিজিনাল ঘর টংলাত, ইয়াতে বিয়া করাইছি, তার মানে লড়াও আছে দুটা এনেকে আর ইয়ালে উদ্ধার হওয়া নাই নাই উদ্ধার হওয়া নাই মানুষটো মানে নাপাতে আর মানে তল গেলে আর মানে পাওয়া নাই, ইয়াত আর কত মানুষটো জানো উঠি যায় আছে। কি কারণ আছিল ইফারে ইপারত আছিল সি মরা পড়বার কারণে, সেই দুলাল মণ্ডল বলে মানুষ এজন মরিছে তাক মানে হকানত মানে মরা পড়ি পড়িব আহিছিল আর। বর্তমানেও আরক্ষীয়ে লোকজনক উদ্ধারের বাবে চেষ্টা অব্যাহত রাখিছে। উদালগুৰিৰ পৰা চিন্ময় ডেকা, রিপোর্ট প্ৰাতঃ টাইম ডিজিটেল। শদিয়াৰ পৰা ধুবুৰীলৈ, বৰাকৰ পৰা ব্ৰহ্মপুত্ৰলৈ সকলোৰে মাজত চিনাকি এটা নাম প্ৰাতঃ টাইম। থলুৱা ভাষা কৃষ্টি আৰু সত্য বাতৰিৰ আধাৰত প্ৰতিষ্ঠিত খবৰ প্ৰাতঃ টাইমৰ প্ৰতিটো বা বাতৰি পুংখানুপুংখভাৱে চাবলৈ ফেচবুক, ইউটিউব, ৱেবছাইট, টুইটাৰ, ইনষ্টাগ্ৰাম আৰু ব্লগাৰ পেজত লাইক আৰু ফ'ল' কৰক।